নমস্কার বন্ধুরা, আজকে আমি ভেটকি মাছের একটা রান্না করতে চলেছি। আগেও এই রান্নাটা আমি চ্যানেলে ছেড়েছি, এটা আরেকটু অন্যরকম। এটা একদম সাধারণভাবে অল্প মশলায় কীভাবে রান্না করা যায়। ভেটকি মাছকে বাজার থেকে খুব সুন্দর করে ফিলে করে কেটে নিয়ে আসছি। দেখুন কত সুন্দর করে কাটছেন দাদা। মাছ কেটে কেটে এত সুন্দর হাতের কাজে দেন, দেখুন কত সুন্দর করে মাছগুলো পাতলা করে কেটে নিচ্ছে। আমরা বাড়িতে কাটতে পারি, কিন্তু এইভাবে হবে না। মাছ কাটা প্রায় শেষের দিকে, মাছ কাটা হয়ে গেছে, এবার বাড়ি নিয়ে যাওয়ার পালা। এই দাদা মাছ কেটে দিলেন। মাছগুলো বাড়িতে এনে ভালোভাবে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। এই বাটিতে আমি মশলার জল তৈরি করেছি। এতে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি মতো আদার রস দিয়েছি, পেঁয়াজ বাটা দিয়েছি, মিডিয়াম সাইজের পেঁয়াজ আধখানা, আর রসুন 4-5টা কুঁয়ো দিয়েছি। লঙ্কার গুঁড়ো ভালোভাবে মিশিয়ে এবারে এই মিশ্রণটাকে আমি এই নুন হলুদ মাখিয়ে রাখা মাছের উপরে দিয়ে দিচ্ছি। যদি শুকনো বাটা মশলা দিই তাহলে সব জায়গায় লাগবে না, কিন্তু এই লিকুইড মতো করে দিলে সব মাছে সমানভাবে মশলাটা পৌঁছবে। তার জন্য মশলাটাকে আমি এইভাবে তৈরি করে দিলাম। ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, দেখুন সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। মশলা মাখানো হয়ে গেছে, এবারে একে 10 মিনিট মতো রেখে দেব। এবারে একটা বাটিতে ময়দা নিয়েছি 1 কাপ মতো, আর এর সঙ্গে পরিমাণ মতো নুন দিয়ে নেব। নুন দিয়ে দিলাম, ময়দা আর নুন ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই ময়দাটাকে এবারে জল দিয়ে ভালো করে গুলে নেব। এমনভাবে মাখাতে হবে যাদের ভেতরে দানা দানা না থাকে। ভালোভাবে মাখিয়ে এবারে এটাকে আমি 5 মিনিট রেখে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে, এবারে এর মধ্যে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই কর্নফ্লাওয়ারটা দিলে ফিশ ফ্রাইটা ক্রাঞ্চি হবে। যদি কেউ ভেটকি মাছের ফ্রাই খেতে চায় তাহলে এইভাবে ময়দা মাখিয়ে ফ্রাই করা যেতে পারে। আমি একটা কড়াই তেল নিয়ে নিচ্ছি, আমি সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেলটা এবারে গরম হতে দেব। তেলটা গরম হয়ে এসেছে, এবারে এর মধ্যে ময়দাতে ভেটকি মাছের ফিলেগুলো ডুবিয়ে ভেজে নিচ্ছি। আমার ভাজা প্রায় হয়ে এসেছে,
যদি কেউ ভাজা খেতে চান তাহলে আরেকটু ডিপ ফ্রাই করে নেবেন, নাহলে এইভাবে ভেজে তুলে নেবেন। আমি এইভাবে ভেজে তুলে নিচ্ছি, মাছটা ভাজা হয়ে গেছে কমপ্লিট। এবারে এই তেলে আমি জিরে ফোড়ন দিলাম, কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি এক চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদাটাকে একটু নাড়াচাড়া করে নেব। আদাটা হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি নারকেলের দুধ দিয়ে দিলাম। আমি বাজার থেকে কেনা নারকেল দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে বাড়িতে নারকেলের দুধ বের করে দিতে পারেন। সামান্য পরিমাণ বুঝে নুন দিচ্ছি। আপনারা কতটা ঝোল পছন্দ করেন সেই বুঝে নারকেলের দুধে জল দেবেন। আমি আমার মতো করে জল দিয়েছি। এবার এর উপরে মাছটা দিয়ে দিচ্ছি, যেহেতু নারকেলের দুধটা ফুটে উঠেছে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবারে হালকা একটু নাড়াচাড়া করে এপিট ওপিট একটু উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে নিয়ে এবারে আমরা ঢাকা দিয়ে দেব। এক মিনিটের মতো ঢাকা দিলেই হবে। এক মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিচ্ছি। হালকায় আলতো করে এইভাবে নাড়িয়ে এবারে ঢেলে ফেলে আমার রান্না হয়ে গেছে। আমার কাছে এখন ধনে পাতা নেই, তাই আমি ধনে পাতা দিতে পারলাম না। আপনারা চাইলে এর উপরে ধনে পাতা দিয়েও সার্ভ করতে পারেন। এই রান্নাটা আপনারা বাড়িতে তৈরি করবেন, কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।